সৌদি আরবে পবিত্র ওমরাহ পালন করতে গিয়ে নিহত আট বাংলাদেশির দুজনের বাড়ি পটুয়াখালী ও বরগুনায়। এদিকে একই দুর্ঘটনায় প্রাণ গেছে নোয়াখালীর দুজনের। জীবিকার তাগিদে 23 বছর আগে সৌদি আরবে পাড়ি জমান পটুয়াখালীর মির্জাগঞ্জের ছৈলাবুনিয়া গ্রামের মোজাম্মেল হোসাইন। পরে গেল বছর তার রেস্তোরাঁর কাজে যোগ দিতে পাড়ি জমান শ্যালক সাগর জমাদ্দার। তার বাড়ি বরগুনার বেতাগির বটতলা গ্রামে। আগামী ঈদের পরই বাড়ি ফেরার কথা ছিল তাদের। এদিকে দুর্ঘটনায় নিহত আরও দুজনের বাড়ি নোয়াখালীতে। তারা হলেন নোয়াখালীর সেনবাগের দক্ষিণ মোহাম্মদপুর গ্রামের শহীদুল ইসলাম এবং চাটখিলের পশ্চিম রামনারায়ণপুর ভুইয়াজি বাড়ির হেলাল উদ্দিন। এমন আকস্মিক মৃত্যুতে নিহতদের পরিবারে নেমেছে শোকের ছায়া। হ্যাঁ।